একদম কম দিদি বারো 3800 টাকা Realme 8 এর অফার দি দি আছো 8GB RAM 128GB মেমরি 8000 টাকা AMOLED ডিসপ্লে হয় প্রাইস আহি যাব আপনার 7500 10000 Realme 8 5G দি দিম আহি যাব আপনার 7000 পুরোপুরি 7000 টাকা দি দিম Realme 7 RAM 64GB স্টোরেজ প্রাইস আহি যাব 6500 টাকা Infinix এর মডেল আছে Infinix Hot 25G এটু আমি 8.5 সেল করু কিন্তু এটু ভিডিও গানে 8000 নতুন ধৰি লওক 13-14000 টকা আছে এখন আপোনালোকক দি দিম মাত্ৰ 3000 টকা নোট 11s আপোনাৰ এটো 8GB হয় প্ৰাইস আহি যাব 7500 টকা জিবি ষ্টোৰেজ প্ৰাইস আহি যাব 6500 টকা ষ্টোৰেজ প্ৰাইস আহি যাব 4500 টকা কিমান নমস্কাৰ বন্ধুসকল আজি এটা ভিডিও লৈ আপোনাক স্বাগতম জনাইছো তো আজি এটা স্পেশাল ভিডিও আজি ভিডিওটো হল এন্ড্ৰয়েড লভাৰৰ কাৰণে এন্ড্ৰয়েডৰ ষ্টক চাব পাৰে এইটা গোটেই এন্ড্ৰয়েডৰ ষ্টক হয় আৰু আজি বেছিভাগ এন্ড্ৰয়েডৰ ষ্টক দেখুৱা হ'ব হেটো দাম কোৱা হ'ব আইফোনৰ ষ্টক আছে বাৰু ডিসপ্লে কৰি থৈছো কিন্তু এইবোৰ ইমান এটা ফোকাস নকৰো আজি খালি এন্ড্ৰয়েড ফোকাস কৰা হ'ব তো আহক ফটাফট ভিডিওটো ষ্টাৰ্ট কৰো বেছি টাইম নাই বহুত দেৰি হৈ গ'ল ৰাতি 10টা বাজি আছে এতিয়া আমি শ্বুট কৰি আছো তো আহক ফটাফট ষ্টাৰ্ট কৰো Realme 6i 464 প্রাইস আহি যাব 6000 টাকা তার পিছত আছে Realme X2 8128 প্রাইস আহি যাব 9500 টাকা Realme X7 5G 8128 প্রাইস আহি যাব 11500 টাকা বর্তমানে আতে গুটে Realme রে আছে তো আগত Realme দেখাই দিও তার পিছত ব্ল্যাক ব্র্যান্ড লৈ যাম Realme C11 2021 হয় 2GB RAM 32GB স্টোরেজ প্রাইস আহি যাব একদম কম দি দিও আৰু 3800 টকা প্ৰথম অফাৰটো দিয়ে দিলো Realme C11 232 3800 টকা তাৰ পিছত সেম মডেল 4GB RAM 64GB ষ্টৰেজ এটো অফাৰটো দি দিও Realme C11 ৰ অফাৰ থাকিব 4GB RAM 4500 টকা 4GB RAM 4500 2GB RAM 3800 700 টকা ডিফারেন্স আৰু Realme 5 Pro 6000 টকা তাৰ পিছত আমাৰ তাত আছে Realme 8 Realme 8 ৰ অফাৰটো দি দি আছো 8GB RAM 128GB মেমৰি 8000 টকা AMOLED ডিসপ্লে হয় ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে অন নহয় মানে ব্যাটারি নাই দোকানে দেখাব নোৱাৰো বাৰু AMOLED ডিসপ্লে এন্ড এটো Realme X নহয় Realme X এ হয় 4GB RAM 128GB স্টোরেজ AMOLED ডিসপ্লে হয় প্রাইস আহি যাব আপোনাৰ 7500 তাৰ পিছত Realme 8 5G 8128 11500 লিখা আছে কিন্তু প্রাইস আহি যাব এটো আপোনাৰ ধৰি লওক 10000 Realme 8 5G দি দিম Realme 7 664 প্রাইস আহি যাব আপোনাৰ 7000 পুরোপুরি 7000 টাকা দি দিম Realme 7 Narzo 50 কন্ডিশন ধৰ কিমান কাৰ্বন টাইপ লাগি আছে Realme Narzo 50 কিমান ভাল কন্ডিশন আহিছে 4GB RAM 64GB স্টোরেজ প্রাইস আহি যাব 6500 টাকা ইয়া সব কন্ডিশন অন আছে আপোনাক দেখাই দি আছো এ সক সেটিং আউট গৈ দেখাই দিম মডেল টো নাম Realme Narzo 50 4GB RAM 64GB স্টোরেজ তাৰ পিছত ইনফিনিক্সৰ মডেল আছে ইনফিনিক্স হট 25G এইটো আমি 8.5 সেল কৰো কিন্তু এইটো ভিডিঅ' কাৰণে 8000 5G মডেলৰ 8000 দি আছো ইনফিনিক্স নোকিয়া 6.2 464 টাচ ক্ৰেক এটা ফোন আছে ইয়াস মাদত টাচ ক্ৰেক আছে ডিসপ্লেটো চেঞ্জ কৰিব পাৰিলো হয় কিন্তু অৰিজিনেল ডিসপ্লে এটা চেঞ্জ নাই কৰো আৰু খালি এটা ক্ৰেক আছে ইয়াস ওপৰ পৰা ইয়ালৈ আছে নোকিয়া 6.2 4GB RAM 64GB স্টোরেজ হয় নতুন ধৰি লওক 13-14000 টকা আছে এখন আপোনালোকক দি দিম মাত্ৰ 3000 টকা ক্ৰেক আছে হেটো কাৰণে জানে এনেকুৱা ফোনটো 3000 টকা কোনো দিব নোৱাৰে ক্ৰেক আছে বুলি দি আছো 3000 টকাত Vivo V21 E5G 8128 13000 টকাত আহি যাব অনলি 13000 টকা IQ যাক গেমিংৰ কাৰণে লাগে 8GB RAM 120GB স্টোরেজ Z3 হয় প্ৰাইস আহি যাব আপোনাৰ 12000 টকা Realme 9 Pro 8128 প্রাইস আহি যাব 11500 Oppo F21 Pro আজি এটা সেল হইছে প্রাইস সেম থাকিব 10500 টাকা এটা পিছে আছে দুটা পিছ আছে এটা সেল হইগো না তিনটা পিছ আছে এটা পিছ আজি সেল হইছে আর দুটা পিছ আছে Redmi Note 11 Pro Plus
6GB RAM হয় 128GB স্টোরেজ প্রাইস হয়ে যাব 12500 5G মডেল হয় Redmi K50i 8GB RAM 256GB স্টোরেজ প্রাইস হয়ে যাব 13500 5G মডেল হয় Motorola G71 5G প্রাইস হয়ে যাব আপনার পুরোপুরি 11000 টাকা Realme 8 অফার দিছো 8000 টাকা Realme 8 দিছো 8128 Oppo A54 বহুত কালার দিলি কি আছে সব ব্লু এন্ড শাইনিং কালার মারি আছে 6GB RAM 128GB স্টোরেজ প্রাইস আই যাব 7500 টাকা Realme X7 Max প্রাইস আই যাব আপনার 13000 টাকা 8GB RAM 128GB স্টোরেজ Redmi Note 10 Lite আই যাব আপনার 6500 টাকা কালার সব কেমন ধুনিয়া কালার আইছে 4GB RAM 64GB মেমরি Note 11s আপনার একটু 8GB হয় প্রাইস আই যাব 7500 টাকা তার ভিতর আমার কাছে আছে Redmi Note 11 Pro Plus এটো দেখাইছিল মই 11500 টাকা Note 10 Pro Max 8GB RAM 120GB স্টোরেজ প্রাইস আহি যাব এখনো পুরোপুরি 9000 টাকা Note 9 Pro 464 প্রাইস আহি যাব 6500 টাকা Note 10 Pro কোয়ালিটি আছে কি কয় কোয়ান্টিটি কব লাগিছে কোন Note 9 Pro কোয়ান্টিটি ভালেখিনি আছে ইয়াতে দুই পিস আপোনালোকৰ কাৰণে দেখুৱা ৰাখিছো আৰু দেখাবৰ কাৰণে তাৰ পিছত Note 9 Note 10 Pro Max এবোৰ ৰেট কৈয়ে দিলোঁ মই তাৰ পিছত এটা পিস আছে Vivo T1X 4G হয় 5G নহয় আৰু RAMও 4GB হয় 6GB ষ্টোৰেজ 64GB ষ্টোৰেজ প্ৰাইস আহি যাব 6500 টকা তাৰ পিছত Realme C30 2GB RAM 32GB ষ্টোৰেজ প্ৰাইস আহি যাব 4500 টকা কিমান মৰম লগা কালাৰ আছে এটা অলপ গ্রিন গোল্ড আৰু গ্রিন কালাৰ অলপ মিক্স হয় তাৰ পিছত Vivo Y33T প্ৰাইস আহি যাব অনলি 9000 8GB RAM 120GB ষ্টোৰেজ অনলি 9000 অফ Realme 9 5G 4GB RAM 64GB ষ্টোৰেজ অনলি 9500 বহুত কম ৰেটত দি আছো এইটো ভিডিঅ' হেকানে কলো যে Android ষ্টকত বনাই আছো অফৰ দি আছো মাত্ৰ দুই তিনিটা সাগে অফৰ দিও দিলু আৰু এবাৰ ৰেট বহুত কম Vivo Y93 প্ৰাইস আহি যাব অনলি 4500 4GB RAM নহয় সরি 3GB RAM 64GB স্টোরেজ 4500 টাকা পাই যাব Vivo Y71 8128 প্রাইস আহি যাব আপোনালোকৰ 8500 টাকা 9000 কব লাগিছে না আপা কেন তাৰ পিছত আমাৰ আছে যে Vivo Y73 8128 প্রাইস আহি যাব 9500 টাকা এটো একে মডেলে হয় Y33 কইয়ে দিলো Y51 আপোনাৰ আই যাব 7500 8128 7500 টাকাত পাই যাব Y22 পাই যাব আপোনালোকে 9500 টাকাত Y73 10500 টাকাত Vivo V21 5G হয় 8128 ইয়া চাই লোক কন্ডিশন চাই লোক 13500 টাকাত পাই যাব Moto G22 464 5500 টাকাত ইনফিনিক্সৰ মডেল আছে ইনফিনিক্সৰ মডেল হয় Hot 12 5G ইনফিনিক্স স্মার্ট 5 প্রাইস আহি যাব 4500 5500 এনেক রেঞ্জত পাই যাব ইনফিনিক্সর মডেল তারপর মোটো এটো মডেল আছে মোটো G40 ফিউজন ডিসপ্লে কিন্তু চেঞ্জ হয় প্রাইস আহি যাব মাত্র 4500 টাকা 4GB RAM 64GB মেমরি এস আইলক ডিসপ্লে যেন লিখা আছে 4500 টাকাত আহি যাব যোনটো প্রবলেম থাকে ইয়াতে লিখা থাকে আগতে এটা দেখাইছিল মোটোরোলা ডিসপ্লে ক্র্যাক আছিল তো ইয়াতে লিখাই আছিল এনেক সেম কন্ডিশন পাব পারে ডিসপ্লে চেঞ্জ হয় ইয়াতে লিখা আছে আর প্রাইসও কম থাকে এইবোৰ তারপর Infinix Hot 12 Play 4GB RAM 64GB স্টোরেজ মাত্র 5500 টাকা দি দিম এটো Moto G22 কন্ডিশন দ কিমান ভাল আছে এই দুটা পিস আছে একটা মডেল হয় দুটা পিসে আছে G22 এটা কালার আইছে প্রাইস আই যাব 5500 টাকা তার পিছত Motorola এটা ফোন আছে Motorola ফোন ভাল হয় মানে কন্ডিশন বহুত ভাল আছে E40 4GB RAM 64GB স্টোরেজ প্রাইস আই যাব মাত্র 5500 টাকা তো এটি আছে Samsung-ৰ ফোন এইয়া সব Samsung-ৰ লাইন সব ইয়াৰ পৰা ইয়ালো অনলি Samsung-ৰ ফোন আছে সবতকে প্রথম হাতত কি আহিল M33 8GB RAM 120GB স্টোরেজ প্রাইস আহি যাব অনলি 11000 টাকা দি দিম M33 8128 Galaxy M13 4GB RAM 64GB স্টোরেজ প্রাইস আহি যাব 6500 তারপর কি আহিল Galaxy M11 6128 প্রাইস আহি যাব আপনা 9500 টাকা তারপর Galaxy A32 6128 প্রাইস আহি যাব 7000 টাকা এই আছে আইটা মডেল আছে Galaxy A32 6128 খাদা টকাত পাই যাব F22 4GB RAM 64GB স্টোরেজ 6500 টকাত এই সব কালার কিমান ধুনিয়া কালার আহিছে Galaxy M21 4GB 64GB স্টোরেজ 6000 টকা এই সব ব্ল্যাক কালার আছে কিমান ধুনিয়া কালার হই আছে এটাও
স্ক্র্যাচ নাই কব। তারপর আছে গ্যালেক্সি গ্যালেক্সি A02 প্রাইস আই যাব 4500 2GB RAM। তারপর গ্যালেক্সি A31 6128 মাত্র 1000 টাকাত পাই যাব। ইয়া সব এমোলেড ডিসপ্লে হয় আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হয়। তারপর গ্যালেক্সি S20 FE আছে, এইটা গোটে S20 FE হয়, কোয়ালকম এডিশন হয়। S20 FE 5G 8128 প্রাইস আই যাব আপনার 16500 গ্যালেক্সি S20 FE 5G মডেল আর কোয়ালকম এডিশন টু হয়, এক্সিনোস টু নহয়। মার্কেট আপনার আপনাদের বেশিরভাগ এক্সিনোস টু পাব, কিন্তু আমার তার তিনটা নয় চারটা পিস আছে, এটা ভিতর ফলে থাকা আছে কোয়ালকম এডিশন। আর ওপো A76 6128 কন্ডিশন কি মান দুনিয়া কন্ডিশন হয়ে আছে, প্রায় দেখে যাব 9000 টাকা। গ্যালেক্সি সরি ওপো A15 2GB RAM 32GB স্টোরেজ 4500 টাকা পাই যাব। ওপো A52 4128 প্রাইস আ যাব 6500। ওপো F17 প্রো 8128 প্রাইস আহি যাব আপনার 9800। তারপর আমার আছে যে ওপো F21 প্রো ইয়েস হোক, কালার দুটা পিস আসলে আমার কলো, এটা গ্রিন কালার, এটা অরেঞ্জ কালার, এটা ব্ল্যাক কালার, প্রাইস আহি যাব 10500 টাকা। দুটা পিসে আছে তো ফটাফট আহক আর লই যাও। তারপর আছে রেনো 2Z প্রাইস আহি যাব আপনার 8500 টাকা। রেনো 2Z 8GB RAM 256GB স্টোরেজ, এমোলেড ডিসপ্লে হয়, ক্যামেরা পপ আপ ক্যামেরা। তারপর আছে আমার ওপো A96 8128 প্রাইস আহি যাব আপনার 9000 টাকা। ওপো A16 আছে 4GB RAM 64GB স্টোরেজ, প্রাইস আহি যাব আপনার 6000 টাকা। A15 আছে 3GB RAM 32GB স্টোরেজ, প্রাইস আহি যাব 5500 টাকা। নোট 10 প্রো আগতে দেখাইছিল, এফালে আহক এটা যিমান বক্সর আছে, বক্সর চার্জার স্টক আছে গোটে গোটে দেখাও। সবতকে প্রথম রেনো স্টক, ওপো রেনো 8128 প্রাইস আহি যাব 17500। নাথিং প্রাইস আহি যাব পুরোপুরি 21, নাথিং 8128 হয়। গ্যালেক্সি A14 ওয়ারেন্টি থাকা আছে, প্রাইস আহি যাব আপনার 12500 টাকা। ভিভো V25 8GB RAM 128GB স্টোরেজ, প্রিমিয়াম ফোন হয়, ভিভোর প্রিমিয়াম ফোন জানে আপনাদের, 8GB RAM 128GB স্টোরেজ, প্রাইস আহি যাব 15500 টাকা। আর চাব পারে আইফোনের স্টক আছে গোটে আপনাদের দেখাব কারণে উলাই রাখিছো, এই আছে গোটে আইফোনের স্টক হয়, 12 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স 11 12 13 14 আছে, কতবা থৈ দিলো 14 কত লয় 14 ইয়া সব 14 এটু 14 এটু 14 13 আছে, এইটা 13 হয়। তো হক আজি ফোকাস আছে অ্যান্ড্রয়েড, তো অ্যান্ড্রয়েড দেখাম। তারপর নট 2T 8GB না 128GB স্টোরেজ, প্রাইস আহি যাব আপনাদের 20500, বহুত কমত দিয়াছো, আজি অফারে কব পারে 20500 টাকা। নট 2T V27 প্রো প্রাইস আহি যাব আপনার 26500, V25 প্রো প্রাইস আহি যাব 23000 পুরাপুরি। Y22 বক্স আছে চার্জার নাই, 6GB RAM 128GB স্টোরেজ, প্রাইস আহি যাব 8500 টাকা। Redmi Note 12 5G দুটা ফোন আপনাদের ওয়ারেন্টি আর চার্জার ওয়ারেন্টি আছে, চার্জার নাই থাকে, প্রাইস আহি যাব আপনাদের 12500 টাকা। Y56 8128 প্রাইস আহি যাব আপনাদের 12500 টাকা। Note 7 Pro 464 চার্জার নাই, প্রাইস আহি যাব আপনাদের পুরোপুরি 5500 টাকা, বক্স পাই যাব, অরিজিনাল বক্স আছে। ইয়া সব নোট 7 প্রো ব্ল্যাক কালার আছে, এটা চাব পারে, এটা তো অরিজিনাল বক্স হয়। নোট 7 প্রো 4GB RAM 64GB স্টোরেজ আর চার্জারও আছে ইয়ার লগত, তো চার্জার কারণে 300 এক্সট্রা হয়ে যাব, তো প্রাইস হয়ে গেল আপনার 5800 টাকা। উইদাউট চার্জার লোব তো 5500 টাকাত পাই যাব। নোট 11 প্রো প্লাস উইথ বক্স চার্জার নাই, প্রাইস আহি যাব আপনার 12500 টাকা। স্টকস আরও আছে, স্টকস আর এফালে গোটে স্টকস রাখা আছে, ইয়া সব স্যামসাং স্টক রাখা আছে, ইয়া আপনার প্রাইস আহি যাব ধরি লোক 12000 টাকা। উপর ভিভোর স্টক রাখা আছে, এইকেইটার দাম এটা এটাকে আর কলে বহুত দীঘল হয়ে যাবে ভিডিও। ইয়াস আপনার যে 50 AW চার্জার আছে, ইয়াস অরিজিনাল চার্জার আছে, প্রাইস আহি যাব আপনার ধরি লোক 6000 টাকাত পাই যাব। এফালে আছে আর পোকো পোকো M4 প্রো 6GB RAM 128GB স্টোরেজ, অরিজিনাল চার্জার আছে। ইয়াস চার্জার যেটা কথা কই আছো, মই অরিজিনাল চার্জার 33 ওয়াটর, আর গোটেকেইটার লগত চার্জার নাই, কিন্তু এইটো কথা মনত দিব গোটেকেইটার লগত নাই, কিছুমান বক্সের লগত আছে, কেটামান লগত নাইও, আর যোনকেইটা বক্স নাই সেইকেইটা লগত অনলি কেবল পাব। তো এইটো কথা আগতে কৈ দি আছো আপোনালোকক, পোকো M4 প্রো 6GB RAM 128GB স্টোরেজ, কন্ডিশন মিন্ট কন্ডিশন হৈ আছে, প্রাইস অনলি 7000 আহি যাব। গ্যালেক্সি এইটো চাব পাৰে, বক্স আছে, চার্জারও আছে, অরিজিনাল চার্জার হয়, F12 4GB RAM 64GB স্টোরেজ, 5500 টাকাতে পাই যাব। আর এটা আছে F12 সেম কন্ডিশন উপরও আছে, তারপর Redmi 10 4GB RAM 64GB স্টোরেজ, চার্জার সাগে নাই, প্রাইস আহি যাব আপনার 6500 টাকা। তারপর আহক ল্যাপটপ হলে আহক গোটেকেইটা স্টক যদি মই কভার করবো যাব বহুত টাইম লাগি যাব, আপনার 15-20 মিনিট উপর গুছে যাব। থিঙ্কপেডর আর স্টক লই আইছো, ইয়া চাব পারে, থিঙ্কপেডর এটা পিসে আসলে, তারপর আরো দুটামান পিস সেল হয়ে গেল, তারপর আরো দুটা পিস লই আইছো, প্রাইস আপনার সেইটাই থাকিব।
মেসেজ করব। বন্ধুসকল আকৌ এটা ভিডিও লৈ লগ পাম, তো আজিৰ কাৰণে ইমানে, তো গুড বাই।